আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বসে নিউজ টিভিতে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ভাইরা, এখন সময় এসেছে করোনা রোগী কমানোর। স্বাস্থ্যমন্ত্রী জানাবো কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না সরকার, জানালেন উবাইদুল কাদের। থাকছে পরিমণি ও একার সদস্যপদ স্থগিত। সর্বশেষ জানাবো শপথ নেয়ার পর যা বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশের হাসপাতালগুলো আর রোগীর চাপ নিতে পারছে না। শনিবার কোভিড 19 ফিল্ড হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাসের তুলনায় 7 গুণ রোগী বেড়েছে, চিকিৎসকরা কাজ করছে, আমরা টিকার কাজ করছি, ফিল্ড হাসপাতাল আমরা বাড়িয়ে চলছি, বেড বাড়িয়ে চলছি, কিন্তু তারও একটা সীমা আছে, কতটুকু আর করা যেতে পারে এ প্রশ্নও রাখেন মন্ত্রী। করোনা সংক্রমণ কমাতে জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে জাহিদ মালিক বলেন, ভাইরা, এখন সময় এসেছে করোনা রোগী কমানোর। ওইদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, ছাত্রছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সংকটে বন্ধ রেখেছে শিক্ষা প্রতিষ্ঠান। তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কি হবে, তাই আগে জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। সরকার ষড়যন্ত্র করে শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যকে হাস্যকর ও দায়িত্ব জ্ঞানহীন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এর আগেও দলটি ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল। ওইদিকে আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও একার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই দুই চিত্রনায়িকার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বিকেল 5টায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। মিশা সওদাগর বলেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা পরিমণি ও একা দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে, এ বিষয়ে মামলাও চলছে, তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়িত্ব বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না। এদিকে ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, কোনো চাপের কাছে ইরান মাথা নত করবে না। বৃহস্পতিবার শপথ নেওয়ার পর ইরানের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। এএফপির খবরে বলা হয়, সংসদ ভবনে রাইসি বলেন, ইরানের বিরুদ্ধে আরোপকৃত সকল নিষেধাজ্ঞা অবশ্যই প্রত্যাহার করতে হবে, এই লক্ষ্যে আমরা যে কোনো কূটনৈতিক পরিকল্পনা সমর্থন করব। তিনি বলেন, আমরা অবশ্যই যুক্তরাষ্ট্রের নিপীড়নমূলক নিষেধাজ্ঞা তোলার পদক্ষেপ নেব, তবে এর জন্য জনগণের জীবনযাত্রা এবং অর্থনীতিকে কোনো শর্তের মধ্যে রাখব না, কিংবা তা বিদেশিদের মর্জি মতো চলতে দেব না।